মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখকে ভরসা করে 2024-এর বৈতরণী টাজ আর যে পেরোনো যাবে না, এ কথাটা তৃণমূল কংগ্রেসের বাকি নেতা ছেড়ে দিন, খোদ মমতা বন্দ্যোপাধ্যায় কি বুঝে গেছেন? সেই প্রশ্নটা কিন্তু নতুন করে জল্পনা শুরু করে দিল। কেন এ কথা বলা হচ্ছে? দেখুন, তৃণমূল কংগ্রেসে একটা কথা সকলেই অত্যন্ত গর্বের সঙ্গে বলে থাকেন, দলে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, মমতা বন্দ্যোপাধ্যায়ই সব। এবং হ্যাঁ, কথাটা খানিকটা সত্যিও যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভিত্তি করে, তার সিপিএম বিরোধিতাকে ভিত্তি করেই তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল। এই দলটার না আছে নীতি, না আছে আদর্শ। মুদ্রা কথা হচ্ছে তৃণমূলের সিপিএম বিরোধিতা এবং মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটাও আর যে ব্যবহার করে যেটা যাবে না, এই বার্তাটা কি তৃণমূলের মধ্যে ছড়িয়ে পড়ছে? এবং সেই ধারণা খোদ তৃণমূল নেত্রীর, এই প্রশ্নটা কেন উঠছে? উঠছে তার কারণ আপনারা জানেন, সম্প্রতি কালীঘাটে একটি তৃণমূলের বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে দুটি মুখকে নিয়ে যেভাবে আকচাকচি হয়েছে, যেভাবে তাকে খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রমোট করেছেন, তারপর তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যেই প্রশ্ন উঠে গেছে যে কোথাও গিয়ে কি কনফিডেন্সটা লুজ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাওয়া খারাপ তিনি এমনিতেই জানেন, যেভাবে দুর্নীতির চাপ আসছে, যেভাবে একের পর এক নেতামন্ত্রী গ্রেপ্তার হচ্ছে এবং ভোট ম্যানেজাররা জেলে চলে যাচ্ছে, সেই জায়গা থেকে বিজেপি এবং আসন্ন নির্বাচনে নরেন্দ্র মোদীর মুখকে ফেস করা, সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ নিয়ে আর জেতা যাবে না। আর তাই কি নতুন মুখের সন্ধান চলছে? পুরোটা ব্যাখ্যা করে বলবো, সেসব অবধি শুনুন। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত পোস্টার করে তৃণমূলের নেতা নেত্রীরা যেতেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কনফিডেন্স লুজ করছেন। কেন বলছি? বলছি কেননা কালীঘাটের বৈঠকের পর এই একটি খবর, দেব জুন লোকসভায় প্রার্থী, বার্তায় জল্পনা। কালীঘাটের যে বৈঠক হয় সেই বৈঠকে দেব দীপক অধিকারী, তিনিও সেখানে হাজির ছিলেন এবং পশ্চিম মেদিনীপুরের মধ্যে 15টার মধ্যে 13টা বিধানসভায় তৃণমূলের দখলে রয়েছে, সেই বিধানসভার অন্যতম বিধায়ক জুন মালিয়া, যাকে 2021-এই প্রথম টিকিট দেন, তাকেও হাজির করিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানে 13 জন বিধায়কের মধ্যে তিনিই ছিলেন। এবার যেটা প্রাথমিকভাবে শোনা যাচ্ছিল যে দেব এবারে ঘাটালে প্রার্থী হতে চাইছেন না। কেন প্রার্থী হতে চাইছেন না সেই নিয়ে অনেক ব্যাখ্যা আছে। একটা ব্যাখ্যা হচ্ছে যে গরু পাচার মামলায় তার নামটা জড়িয়ে গেছে, এনামুল, সেখান থেকে টাকা, প্রযোজনা, অনেক কিছু হয়েছে। সেই কন্ট্রোভার্সির মধ্যে স্বচ্ছমুখে ছেলে দেব আর বিড়ম্বনায় পড়তে চাইছেন না। রাজনীতিতে থাকলে এই বিড়ম্বনা আসবে এবং কোথা দিয়ে যে তিনি ফেঁসে যাবেন তিনি নিজেও জানেন না, সেই জায়গা নিয়ে তিনি নাকি মর্মাহত, এরকম একটা প্রাথমিক কথা শোনা যাচ্ছিল। কিন্তু সেটা যে আসল খবর নয় সেটা ফাঁস করে দিলেন খোদ দলনেত্রী। তিনি বললেন যে শঙ্কর দলুই, মানে ঘাটালের যিনি প্রাক্তন বিধায়ক ছিলেন, সেখানে এখন বিজেপির বিধায়ক আছে, সেই শঙ্কর দলুই তাকে সেদিনকে রীতিমতো বকাঝকা করেছেন। এবং দেব যাতে লোকসভায় প্রার্থী হয় সেই জন্য খোদ মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে কিন্তু দৌত্য করছেন। আপনারা জানেন 2014-তে দেবকে প্রার্থী করে কার্যত গোটা বাংলাকে চমকে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু 2019-এ তারপর স্বাভাবিক নিয়মেই তাকে টিকিট দেওয়া হয়। আর 2024-এ এসে সেই দেব নিজে থেকে এত বড় মার্জিনে যেতে আসন থেকে আর প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছিলেন না, সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে কথা বলছেন। এবং যেটা তিনি দলীয় স্তরে জানতে পেরেছেন যে এই শঙ্কর দোলাইয়ের সঙ্গে যে ঝামেলা, সেটার কারণেই দেব নাকি মর্মাহত। এবং সেই জন্য সেই প্রকাশ্য বৈঠকে, যেটা তৃণমূলের অনেক নেতা নেত্রী সেখানে হাজির ছিলেন, সেখানে কিন্তু শঙ্কর দোলাইকে রীতিমতো তিনি বকাবকি করেছেন বলে খবর এবং বলেছেন দেবের সঙ্গে সমস্ত ঝামেলা মিটিয়ে নিতে এবং দেব যাতে প্রার্থী হয় লোকসভাতে সেটা নাকি তিনি খোদ দেখছেন। অন্যদিকে এই জুন মালিয়া মেদিনীপুর আসন থেকে 2021-এ তাকে টিকিট দেওয়া হয়। এই মেদিনীপুর আসনটি বা মেদিনীপুর জেলায় সামগ্রিকভাবে 2019-এর নির্বাচনের পর কিন্তু বিজেপিময় হয়ে উঠেছিল। সেই জেলায় যে এত ভালো ফলাফল হবে সেটা কেউই ভাবতে পারেনি তৃণমূল কংগ্রেসের তরফে। কিন্তু 15টার মধ্যে 13টা আসন জেতে এবং তার মধ্যে অন্যতম মুখ হচ্ছে জুন মালিয়া। কিন্তু এই জুন মালিয়া এখান থেকে বিধায়ক হওয়ার পরই সেখানকার যিনি সভাপতি রয়েছেন সুজয় হাজরা, তার সঙ্গে নাকি প্রকাশ্যেই বিবাদ লেগে যায় জুন মালিয়ার। এখন দেখুন, কোথাও কারোর সঙ্গে কারোর ঝামেলা লাগে তাহলে দুপক্ষকেই সাধারণত নেতৃত্ব স্তর থেকে বলা হয় যে তোমরা ব্যাপারটা মিটিয়ে নাও। কিন্তু সেদিনের বৈঠকে জুন মালিয়ার প্রতি নাকি যথেষ্ট নরম ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, উল্টে সুজয়বাবুকেই বকাবকি করেছেন যে কোনো ঝগড়া থাকলে মিটিয়ে নাও। এখন এই যে জায়গাগুলো হচ্ছে, বার্তা দেওয়া হচ্ছে, সেখান থেকে কিন্তু অনেক জল্পনার জন্ম নিচ্ছে।
বিশেষ করে জুনমালিয়া সম্বন্ধে তিনি নাকি বলেছেন তাকে আরও বড় জায়গায় তিনি নিয়ে যেতে চান। এবং তারপরেই জল্পনা ছড়িয়েছে যে মেদিনীপুরের হারা আসন, যেখান থেকে দিলীপ ঘোষ বর্তমানে সাংসদ আছেন, সেই আসনে নাকি জুনমালিয়াকে টিকিট দেওয়া হতে পারে। আবার তৃণমূলের আর একটা অংশ বলছে না জুনমালিয়াকে রাজ্য মন্ত্রিসভায় তুলে নিয়ে আসা খুঁজতে পারে। এবার দেখুন, মেদিনীপুর আসনটা কিন্তু এমনিতেই টলমল করছে বিজেপির জন্য। 2019 যে হাওয়া ছিল এবং যেখানে বিপুল ব্যবধানে জেতেন দিলীপ ঘোষ, তারপর কিন্তু তিনি সংগঠন ধরে রাখতে পারেননি এবং গোষ্ঠীদ্বন্দ্ব মাথাচাড়া দিয়ে উঠেছিল, যার ফলে ওই জেলায় 15টির মধ্যে 13টি আসনে বিজেপিকে 2021 হারাতে হয়। এই জুনমালিয়া, সেই জুনমালিয়ার বিরুদ্ধেও অভিযোগ রয়েছে, তিনি সেখানে হঠাৎ করে ক্রিকেট ব্যক্তিত্ব হয়ে গিয়ে জেলা থেকে সিএবিতে প্রতিনিধিত্ব করতে চলে যান, যেখানে তৃণমূলের তার সঙ্গে ঝামেলার সূত্রপাত সেইখান থেকেই নাকি শুরু হয়। এহেনও জুনমালিয়া এবং দেব দুজনকেই প্রার্থী করতে মরিয়া। অন্যদিকে একটা কথা শোনা যাচ্ছিল যে তৃণমূল কংগ্রেস এবারে নাকি যারা রাজনীতিতে অত্যন্ত সিরিয়াস, সেই রকমের সিরিয়াস মুখকে, পলিটিক্যাল মুখকে এবার লোকসভায় প্রার্থী করবে। এর আগে তারা যেরকম অভিনেত্রী বা অন্যান্য জগৎ থেকে তুলে নিয়ে এসে প্রার্থী করতো, এবারে আর সেই দিকে যাচ্ছে না। কিন্তু অন্তত পশ্চিম মেদিনীপুরের জেলার এই দুটি আসন, ঘাটাল এবং মেদিনীপুর, দুটি জায়গাতেই দেখা যাচ্ছে সেলিব্রিটি প্রার্থী দিতে চাইছে। এবং এখানেই প্রশ্নটা উঠছে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি নিজের উপরে রাস্তা রাখতে পারছেন না? যে দলে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ এবং ছবি না থাকলে যে দলে কেউ জিততে পারেন না, তাহলে সেই দল থেকে কাউকে প্রার্থী করার জন্য এত জোরাজুরি খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন হতে হচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় যাকে প্রার্থী ঠিক করে দেবেন, সেটা আলু, বেগুন, পটল, মূলো, কাটা কলা গাছ, যেটাই হোক, পাশে তৃণমূলের প্রতীক রয়েছে, পিছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে তার হয়ে প্রচার করছেন, তার আশীর্বাদের হাতটা তার মাথায় রয়েছে, তিনিই জিতবেন। তাহলে সেক্ষেত্রে দেবকে বা জুনমালিয়াকে মুখ করার জন্য এত আকুলি বিকুলি কেন তৃণমূলের শীর্ষ নেতৃত্বের হচ্ছে এবং সেই জায়গা থেকে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় কেন সেটা নিয়ে দৌত্য করছেন, সেই নিয়ে তো প্রশ্ন উঠে যেতেই শুরু করেছে। আসলে দেখুন, ঘাটাল আসনটা এবার কিন্তু তৃণমূলের জন্য রীতিমতো টলমলও করছে। কেননা শুভেন্দু অধিকারী 4টি আসনের দায়িত্ব কার্যত নিয়ে নিয়েছেন এবং ঘোষণা করে দিয়েছেন যে সেখানে তিনি বিজেপিকে জেতাবেনই। কোন 4টি আসন? আরামবাগ, তার কাঁথি, তার তমলুক এবং ঘাটাল। এবার শুভেন্দু অধিকারী সেখানে ঘোষণা করে দিয়েছে মানেই সেটা তো বেদবাক্য নয়, তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনি তো বলবেন 42-এর মধ্যে আমি 42টা আসনই জিতব। তাহলে এত ভয় পাওয়ার কী আছে? আসলে ভয় পাওয়ার যে জায়গাটা রয়েছে, এই জেলাটার যে সংগঠন, শুধু এই জেলাই নয়, ওই জঙ্গলমহলের যে সংগঠন, অর্থাৎ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই সমস্ত জেলাতে এই সংগঠন কিন্তু একদিন হাতে করে তৈরি করেছিলেন শুভেন্দু অধিকারী। এবং সেখানে এখনও অনেকেই তৃণমূলের ছাদার তলায় থাকলেও, তৃণমূলের পতাকা নিয়ে থাকলেও, তারা যে ভেতরে ভেতরে শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ রেখেছেন এমন বার্তা তৃণমূলের অন্দরেই জলজল করে বইছে। এবার তার ফলে যেটা হয়েছে, এরা তৃণমূলে থাকলেও তৃণমূলের হয়েই যে কাজটা করবেন, বিজেপির হয়ে যে কাজটা করবেন না, এই রাস্তাটা রাখা যাচ্ছে না। ফলে সেলিব্রিটি একটা যদি মুখ দেওয়া যায়, তাহলে সেই সেলিব্রিটির টানে অনেকে হয়তো ভোটটা দিয়ে দেবেন, তাহলে এক্ষেত্রে পলিটিক্যাল ভোটটা তো আর হচ্ছে না। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ, মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাও, তাহলেই এখানে হয়ে যাবে। এই যে জায়গাটা, এই বার্তাটা দেওয়ার মতো জায়গায় নেই। অন্যদিকে আরেকটা মুশকিল যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে এটা কিন্তু বিধানসভা নির্বাচন নয়, এটা হচ্ছে লোকসভা নির্বাচন, দেশের সরকার ঠিক করার ভোট। এবং সেই জায়গা থেকে এর আগে তৃণমূলের যেটা স্ট্র্যাটেজি হতো যে 42-এ 42 বিজেপি ফিনিশ, দিদি প্রধানমন্ত্রী হবে, দিদিকে এই রাজ্য থেকে 42টা আসন দিয়ে দাও, তারপর কীভাবে কোথায় কী অঙ্ক করবে সেটা দিদি জানে, কিন্তু ঠিক প্রধানমন্ত্রী হবে দিদি। কিন্তু বর্তমানে সারা দেশের যা অবস্থা, সেই জায়গা থেকে নরেন্দ্র মোদীর বিকল্প মুখ কেউ উঠে আসছে না। এবং বাংলাতে যদি 42-এ 42টা আসনও জেতানো হয়, সেক্ষেত্রেও কিন্তু দিদির প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন শূন্য। কেননা বাকি 230টা আসনের সমর্থন কোথা থেকে আসবে? এই তৃণমূলে কংগ্রেসের পশ্চিমবঙ্গের বাইরে তো কোথাও কোনো কিছু নেই। এবং দিদিকে বেশি করে আসন জেতানো মানে বিজেপির সঙ্গে বেশি করে ঝগড়া, এবং বিজেপির সঙ্গে বেশি করে সেই ঝগড়ার খেসারত দিতে হবে বাংলার সাধারণ মানুষকে। তার পলিটিক্যাল যে উচ্চাকাঙ্ক্ষা রয়েছে সেটাকে ফুলফিল করতে গিয়ে কেন্দ্র সরকারের সঙ্গে যে টাসেল হবে, সেই টাসেলের ফলে বাংলার মানুষ কিন্তু বঞ্চিত হবে। এই বার্তাটা গ্রামাঞ্চলে, শহর
শহরতলিতে শহরে সব জায়গায় ক্রমশ ছড়িয়ে যাচ্ছে। এবং তার ফলে যেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হতে পারবেন এই রকম একটা প্রচার করা যাচ্ছে না। তৃণমূল বেশি বেশি আসন পেলে এখানকার উন্নয়ন বেশি করে আটকে যাবে এই প্রচারটা বেশি করে হচ্ছে। আর তার উপরে সবথেকে বড় কথা যেটা গোদের উপর বিস্ফোরার মতো যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে ব্যাপক দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিতে যারা যারা জেলে গেছে সেটা পার্থ চ্যাটার্জি হোক, বালু মল্লিক হোক, কেষ্ট মণ্ডল হোক, জীবনকৃষ্ণ সাহা হোক, মানিক ভট্টাচার্য হোক, এই যে এতজন জেলে গেছে এবং আরও যারা লাইন দিয়ে রয়েছে জেলে যাওয়ার জন্য, এতদিন কোথাও গিয়ে একটা প্রচার চলছিল বা কোথাও সাধারণ মানুষের মধ্যেও সেই জায়গাটা ছিল যে এরা হয়তো ইন্ডিভিজুয়াল স্তরে দুর্নীতিটা করেছে, এই দুর্নীতির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো সম্পর্ক নেই এবং তিনি খুব সম্ভবত এই সম্বন্ধে কিছু জানতেন না এবং সেই জন্যই দুর্নীতিটা হয়েছে, সেই অবধিও ঠিকঠাক চলছিল। কিন্তু যখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ খুলে বললেন বিজেপিকে আক্রমণ করতে গিয়ে যে এরা চোর, আমি বিশ্বাস করি না, এদেরকে রাজনৈতিকভাবে ফাঁসানো হয়েছে, পরিষ্কার দেখা যাচ্ছে টাকার পাহাড় পাওয়া যাচ্ছে এবং সেই জায়গা থেকে দিনের পর দিন এরা জামিন পাচ্ছে না, তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় এদের হয়ে ব্যাটন ধরার ফলে যে প্রশ্নটা উঠতে শুরু করে দিয়েছে সেটা হচ্ছে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি দুর্নীতির সঙ্গে যুক্ত নন বা সরাসরি হাতে করে টাকা নেননি, কিন্তু এরা যে টাকাটা নিয়েছে, এরা যে চুরিটা করেছে, এরা যে বাটপাড়িটা করেছে সেটা তিনি খুব ভালোভাবে জানতেন এবং সেই টাকায় হয়তো তৃণমূলের সাংগঠনিক কাজে লেগেছে বা তৃণমূলের ভোটের কাজে লেগেছে এবং সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ও কি তাহলে কোথাও গিয়ে পরোক্ষভাবে দোষী, এই ধারণাটা কিন্তু ক্রমশ মানুষের মধ্যে গেঁথে যাচ্ছে। এবং সেটা গেঁথে যাওয়ার একটা বড় কারণ হচ্ছে কিন্তু শুভেন্দু অধিকারীর প্রচার, বিজেপির প্রচার। তারা যেই চোর 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 জায়গাটা তুলে দিয়েছেন সেই জায়গায় কোথাও গিয়ে কি কালি ছেটাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের গালে, এবং সেই জায়গা থেকে মানুষের কাছে যে আস্থার জায়গাটা ছিল যে আর যাই হোক মমতা বন্দ্যোপাধ্যায় সৎ, তিনি দুর্নীতির সঙ্গে নেই, এই জায়গাটা কি কোথাও টলে যাচ্ছে? আর সেই জন্যই শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, আশীর্বাদের হাত, তার নামে স্লোগান, তিনি পোস্ট, বাকি ল্যাম্প পোস্ট, এই সমস্ত কিছু আর কাজ করতে যাচ্ছে না। আর তাই খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কে উপযাচক হয়ে আসতে হচ্ছে এবং বেছে নিতে হচ্ছে প্রার্থীকে যে তুমি সেলিব্রিটি ভাই, তুমি প্রার্থী হও, যদি সেলিব্রিটি ভোটে কিছুটাই হয় এখানে ম্যানেজ, তোমরা তোমাকে একবার জিতিয়েছি মেদিনীপুর আসন, কঠিন আসন তুমি বার করে দিয়েছো, তোমাকে করো। যারা এতদিন রাজনীতিটা করে এসছেন সেখানে থেকে তারা যদি ঝগড়া করে, তাদের সঙ্গে যদি ঝামেলা লাগে, তাদেরকে বকা দিচ্ছেন যে তোমরা বন্ধ করো, তোমাদের রাজনৈতিক ফেস দিয়ে হবে না, আমার ফেস দিয়ে হবে না, এইরকম সেলিব্রিটি ফেস চাই, সেই কারণে কি এত আকুলি বিকুলি, এই প্রশ্নটা কিন্তু উঠে যেতে শুরু করলো। এবং তার ফলে যেটা সবথেকে মুশকিল হলো যে মমতা ম্যাজিকে বাংলা মোহিত, এই যে সংবাদ মাধ্যমের অনুপ্রাণিত একটা হেডলাইন, সেটা কিন্তু গঙ্গায় ভেসে যাওয়ার সম্ভাবনা হলো। এবং যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এদের জন্য দৌত্য করছেন, সেই জায়গাটাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কনফিডেন্সটা নিয়েও কিন্তু প্রশ্নটা উঠতে শুরু করলো। এবং তার থেকেও বড় কথা, দুর্নীতিকাণ্ডে এখন অবধি যারা জেলে গেছেন সেটাকে বলা হচ্ছে হিমশৈলের চূড়া মাত্র। সত্যিই যদি ইডি ফুল অ্যাকশনে নেমে পড়ে এবং আদালতে সেই নির্দেশ চলে আসে এবং সর্বোচ্চ স্তরের প্রভাবশালীরা গ্রেপ্তার হয়, তখন এই মুখ বদলেও কি কোনো রকম ভোট বদলের সম্ভাবনা থাকবে? সেই প্রশ্নটা কিন্তু আরও বেশি করে উঠতে শুরু করলো। আপনাদের কি মনে হয়, সত্যিই সত্যিই মমতা বন্দ্যোপাধ্যায় নিজের প্রতি আস্থা হারিয়ে ফেলছেন এবং সেই কারণে এই রকম মুখ খুঁজে খুঁজে নিয়ে এসে তাদেরকে কার্যত হাতে ধরে প্রার্থী করার জন্য অনুরোধ করতে হচ্ছে? দেব বলেছিলেন তো তিনি প্রার্থী হতে চান না, যান না, দেব চলে যান, দেবের বদলে কোনো একটা মহাদেবকে সেখানে বসিয়ে দেবেন, তাহলেই তো জিতে যেত তৃণমূল, কেননা পিছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আছে। সেই কনফিডেন্সটা কেন তিনি দেখাতে পারছেন না? কোথায় গিয়ে কনফিডেন্সটা টলল? যদি এই ব্যাপারে কিছু বলার থাকে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।